116 এ জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের বিশেষ শিবির মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের ওপর দিয়ে যাবে 116 জাতীয় এ সড়ক আর সেই জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য খড়গ্রাম ব্লকের নগর বিডিও অফিসে জমিদাতাদের জন্য একটি শিবিরের আয়োজন করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর দপ্তরের উদ্যোগে জমি অধিগ্রহণের জন্য জমির মালিকদের কাছ থেকে কাগজ পরীক্ষা করা হচ্ছে 16 নম্বর জাতীয় সড়ক তৈরি হচ্ছে সেই রাস্তার ব্যাপারে আজকে কাগজপত্রের হেয়ারিং হচ্ছে তো আমারও বহু জমি জায়গা যাচ্ছে সেই জন্য আজ লাইনে দাঁড়িয়ে আছি কোন দিকে যাচ্ছে এটা আপনার যেটা যাচ্ছে খড়গাম থেকে হয়ে গোপালপুর জোতসিয়া ভাটগ্রাম কান্দ্রা হয়ে আপনার একদম চেকপোস্টে গিয়ে জয়েন্ট হচ্ছে জমির জটে যাতে কোনো রকম সমস্যা না তৈরি হয় সেই কথা মাথায় রেখে প্রত্যেক জমি মালিকদের বাড়িতে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে পাশাপাশি চিঠির ভিত্তি করে জমি মালিকদের কাছ থেকে নথি সংগ্রহ করা হচ্ছে বলে জানা গিয়েছে খড়গপুর থেকে ফুটি সাঁকো হয়ে নবগ্রামে গিয়ে মিশবে 116 এর জাতীয় সড়ক যা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তরের উদ্যোগে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে এই রাস্তা নির্মাণ করবে তবে আগেই জমি জট কাটাতে প্রশাসনিক বৈঠক সম্পন্ন করা হয়েছে ডিসেম্বর মাসে জমি অধিগ্রহণ করবে তার জন্য তার কাগজপত্র ভেরিফাই করছে আপনার কতটুকু পড়েছে আমাদের চাচা বাবাদের 1.5 বিঘা মতো পড়েছে মায়ের আছে 12 কাঠা জমি জটে যাতে কাউরের কোনো সমস্যা না হয় এবং সহজেই যাতে জমি জটের সমস্যার সমাধান হয় তার জন্যই মূলত আগেই বৈঠক সম্পন্ন করা হয়েছে এই জাতীয় সড়ক সম্প্রসারণ হলে আগামী দিনে অতি সহজেই মুর্শিদাবাদ জেলার পর্যটন মানচিত্রে আরও নতুন সংযোগ তৈরি হবে আগে মেদিনীপুর থেকে উত্তরবঙ্গ যেতে গেলে কলকাতা সংযোগ করতে আসতে হতো এই সড়ক তৈরি হলে অতি সহজেই মুর্শিদাবাদ জেলার নবগ্রামে এসে 34 নম্বর জাতীয় সড়ক ধরে অনায়াসেই উত্তরবঙ্গ পৌঁছে যাওয়া যাবে ফলে কমবে অনেকটাই সময় বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল ফলে মুর্শিদাবাদ জেলার পর্যটন মানচিত্র আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ইকোনমিক করিডোর তৈরি হবে সেই হেতু আমাদের কিছু জমি জমা ওই জোতসিয়া মৌজায় গোপালপুর মৌজায় ভাটগ্রাম মৌজায় হাজরাবাটি মৌজায় বা আনুষাঙ্গিক যে মৌজাগুলো জমি আছে সেই জমিগুলো সরকার অধিগ্রহণ করছে সেই কারণে আমাদের নোটিশ করেছে আমরা নোটিশে আমাদের জমির মানে প্রমাণপত্রগুলো সব জমা দিচ্ছি এর বাবদ কিছু পয়সা টয়সা হয়তো পাওয়া যাবে সেটা কি পরিমাণ পাবো অফিসাররা এখনো বলতে পারছেন না মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থেকে কৌশিক অধিকারী রিপোর্ট নিউজ 18 লোকাল